আর ড্র করলে চলবে না, কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে অস্ট্রিয়া। তাই এবার জিততে হবে, আর জিতলেই পাওয়া যাবে নকআউটের টিকিট। এই অঙ্ক মাথায় নিয়ে মঙ্গলবার ইউরো কাপে খেলতে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ পোল্যান্ড, যারা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত শূন্য। গত ম্যাচে ডাচদের বিরুদ্ধে আটকে গিয়েছেন ফরাসিরা, আর তাতেই নকআউটে ওঠার অঙ্ক একটু জটিল হয়েছে। তাতে অবশ্য ভাবছেন না ফরাসি কোচ দিদিয়ার দেশম, বরং তার এই ম্যাচেও চিন্তা এমবাপ্পেকে নিয়ে। নাকের চোট ঠিক কোন জায়গায় তা এখনো বোঝা যাচ্ছে না। এরই মধ্যে মুখোশ খুলে ফেলেছেন ফরাসি ফুটবলের পোস্টার বয়। উল্টো দিকে পুলিশদের আর হারানো কিছু নেই, কারণ এমনিতেই এই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় হয়ে গিয়েছে। শেষ ম্যাচে তারা একটা ড্র চায়। ফ্রান্সকে রুখে দিতে পারলে ঘরে আসবে এক পয়েন্ট, আর জটিল হবে ফ্রান্সের নকআউটে ওঠার স্বপ্ন। একদল দাঁড়িয়ে আছে নকআউটের দোরগোড়ায়, অন্য দল জিতলে তাদের কাছেও সুযোগ থাকবে নকআউটে ওঠার। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইউরোকাপের গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া। তবে অস্ট্রিয়া প্রি কোয়ার্টারে উঠবে কিনা তা অনেকটাই নির্ভর করতে হবে ফ্রান্স এবং পোল্যান্ড ম্যাচের উপরে। যদি ওই ম্যাচে ফ্রান্স হেরে যায়, তাহলে নকআউটে ওঠার দরজা খুলে যাবে অস্ট্রিয়ার কাছে। তবে তাদের জিততে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। প্রাক্তনদের মতে এই ইউরোতে এখনো পর্যন্ত সবচেয়ে ব্যালেন্স দল ডাচেরা। এবার তারা মরিয়া গা থেকে চোকার তকমা মুছে ফেলতে। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের নেতৃত্বে এবার বেশ চনমনে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা রুখে দিয়েছে বিশ্বকাপের রানার্স ফ্রান্সকে। ফ্রান্সের কাছে হার, পোল্যান্ডের বিরুদ্ধে জয়, ইউরোকাপে এখনো পর্যন্ত এটাই অস্ট্রিয়া, যারা অঘটন ঘটাতেই বেশি ভালোবাসে। পেনাল্টি নষ্ট করার কয়েক সেকেন্ড পরই গোল করেছিলেন, কিন্তু দিনের শেষে ড্র করেই মাঠ ছাড়তে হলো লুকা মদ্রিচকে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে গোল শোধ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে শেষ ষোলোয় নিয়ে গেলেন মাতিয়া জাক্কানি। তিন ম্যাচে দু পয়েন্ট নিয়ে নকআউটের আগেই কার্যত ছিটকে গেল ক্রোয়েশিয়া। স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচে হার, ইতালির কাছে এই ম্যাচ শুধু ঘুরে দাঁড়ানোর লড়াই নয়, ছিল নকআউটে ওঠার লড়াইও। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে সেই কাজটাই করে ফেলল আজুরিরা। তিন ম্যাচে এবার তাদের চার পয়েন্ট, আলবেনিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষেই থেকে গেল স্পেন। প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিল তারা কেন ফেভারিট। গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়াকে 1-0 গোলে হারালো স্পেন, জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠল দল। গোল করলেন ফেরান টরেস। আগেই শেষ ষোলোতে পৌঁছানো নিশ্চিত হয়ে গেছিল স্পেনের, তাই কোনো ঝুঁকি নিতে চাননি স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। গত ম্যাচে দল সম্পূর্ণ বদলে ফেলে স্পেন। ম্যাচের শুরু থেকে আলবেনিয়া বারবার আক্রমণে যাচ্ছিল। প্রথমার্ধের 12 মিনিটের মধ্যেই দুবার গোলের সুযোগও তৈরি করে তারা, কিন্তু 14 মিনিটে দানি অলমোর নিখুঁত পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফেরান টরেস। নাক ভাঙার পর মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফেসগার্ড পরে খেলতে নামার কথা ছিল, কিন্তু তাও সম্ভব হয়নি, কারণ সেটি পরে তাকে খেলা অভ্যেস করতে হচ্ছে। সেই কারণেই আপাতত কবে খেলতে পারবেন তা জানা যাচ্ছে না। তবে এমবাপ্পে আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ফরাসি কোচ। খেলতে গিয়ে মুখে আঘাত ভেঙে গুঁড়িয়ে গিয়েছে চোয়াল সহ মুখের সব হাড়। এই অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ইউরোকাপে হাঙ্গেরি দলের ফুটবলার বানারবাস ভার্গা। তার শারীরিক অবস্থা ভীষণ গুরুতর বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ম্যাচ শেষে গোটা হাঙ্গেরি দল হাসপাতালে যায়, রাতভর সেখানেই ছিলেন বাকি ফুটবলাররা। ম্যাচের 68 মিনিটে স্কটিশ বক্সে হেড করার জন্য লাফিয়েছিলেন 19 নম্বর জার্সি পরা ভার্গা। সেই সময় দুই স্কটিশ ফুটবলারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এই ঘটনার পরেই স্টুটগার্ডের মনে পড়ে যায় 3 বছর আগে ক্রিশ্চিয়ান এরিকসনের স্মৃতি। মাঠেই শুরু হয় ভার্গার চিকিৎসা, কাপড় দিয়ে ঘিরে ফেলা হয় ওই এলাকা। কার্যত হতবাক হয়ে যান হাঙ্গেরির ফুটবলাররা, বেশ কয়েকজন ফুটবলারকে কাঁদতেও দেখা যায়। পর্তুগাল তুরস্ক ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার হিড়িকে নড়ে চলে বসল উইয়েফা। ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। শনিবার পর্তুগাল তুরস্ক ম্যাচ চলাকালীন 4 জন মাঠে ঢুকে পড়েন রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার জন্য। ম্যাচ শেষের পর আরো 2 জন রোনাল্ডোর সঙ্গে সেলফি তুলতে যায়। এর মধ্যে একজন খুদেও ছিল, যার সঙ্গে হাসি মুখে সেলফি তোলেন রোনাল্ডো। ওই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাকিদের আচরণে বিরক্ত হন পর্তুগিজ মহাতারকা। এরপরই নড়ে চড়ে বসে উয়েফা।